হাই গাইস, আমরা আজকে মঠে যাচ্ছি। মঠ তো মঠে যাচ্ছি। ও গুড মর্নিং বলা হয়নি, গুড মর্নিং। হ্যাঁ 12টা বেজে গেছে, 12টা বেজে গেছে। হ্যালো গুড নুন। কি সুন্দর মজা লাগছে বাগানের ভিতর দিয়ে যেতে। তোমাদেরকে একটুখানি দেখাই বাগানগুলো, আমাদের থবরা আর কি দেখাবো। এই যে বাগানগুলো দেখছো, সব বাগানে আমাদের পিসির মেদ্দে আমাকে আমাদের পিসি পিসিদের সে ভূতের সিনেমাগুলোতে দেখায় না, এরকম জায়গাতে সব সাদা শাড়ি পরে ছন 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 করে নাচতে নাচতে যায়, ঠিক ওরকম জায়গা এটা। বৃষ্টি হচ্ছে। এই আমাদের কেমন কপাল বলতো? হ্যাঁ আমাদের কপালটা কেমন বল? পুরো রোদ, মানে এ কটাদিন বৃষ্টিতে অসুবিধা হচ্ছিল বলে পুরো একদম রোদ রোদ আছে এরকম টাইমে, এত গরমের ভেতরে রোদে রোদে বেড়ালাম যে না আজকে মঠটা দেখতেই হবে, যেতেই হবে। তাহলে সে রোদের ভেতরে যে চারিদিকে রোদ আর বৃষ্টি পড়ছে, ওই সারাদিন গাড়ির প্যাঁ পু আওয়াজ শুনে শুনে না এখানটাতে যেন মনে হচ্ছে কি শান্তি চারদিকটা। সব কটাতে জোড়াতে জোড়াতে, আর আমি একটা করে ছাতা, কারণ আমি আটবো না একটা ছাতা না হলে। ওটাও একটা চ্যালেঞ্জ, ওটা তোকে কেউ ভাগ নিতে চাইছে না তো, মানে বৃষ্টিতে এই যে এদিক করিসটা ওইদিকে ভিজে যাবো, এদিক করিসটা ওইদিকে ভিজে যাবো, কতটা ভালো। এই এই রাস্তাটা আবার পার হতে হবে, কি করে পার হবো ভগবান জানে। ওরে দেখছো পচা পুকুর না পচা, এটা তো পুকুর না, তো জল জমে গেছে মাঠ, এটা মাঠে জল, মাঠে জল জমে গেছে, এটা পুকুর হয়ে গেছে। হিমা সাবুনে যাবো কি করে? হিমা তা তো আমি গেলে আরো বেশি বসে যাবে। কিন্তু আমি পা দিলে তো আরো বসে বসে যাবে তাই ভাবছি আমি। আমার জুতো গেল। কেমন আছো গো? ওটা আমার মামার মেয়ে। ঘাসটার উপরে পা দাও, ঘাসটার উপরে। এই আশ্রমে বলছে আসতে আসতে হচ্ছে না, আসবো না এখন, যাওয়া যাবে না। কি কাজ আছে তোর শুনি বল। এই যে ঠিক এখান থেকে যতটা সিঁড়ি দেখা যাচ্ছে ঠিক অতটাই অতটাই সিঁড়ি এই নিচেও আছে, মানে সব জলে ডুবে গেছে।
এই জায়গাটাতে পিঙ্কি দিদির বিয়েতে এসেছিলাম ওই ঘটটট পুড়তে এই জায়গাতে এসেছিলাম তখন থেকে বেশ মজা লাগে জায়গাটা বিশেষ করে এই এই পার্টটা তো খুব সুন্দর লাগে যখন পিঙ্কি দিদির বিয়ে হয়েছিল তখন জলটা একদমই কম ছিল আর এখন প্রচন্ড জল হয়ে গেছে সব ভর্তি আয় যাচ্ছে আমাদের হেমা পালি গেল চলে এসছে আমাদের হিরো এই হিরোর সাথে আমরা এতদিন এক বাড়িতেই আসি দু তিন দিন ধরে তাই এই না দেখা পাওয়া যায় না মাইক হ্যাঁ আমার তো কি বলেছে বল বল বলেছে ঘর মুছা বাড়ির ঘর মুছা ফোনের উপরে নিয়ে ঘুরি ঘুরি বেড়াচ্ছে আরে মেঘটা হেভি খাওয়া হয়নি দিয়েছে তাই কি হয়েছে তুই তো চিনিস দাদুকে জল পুততে সময় বেশ হাওয়া হাওয়া আছে চারিদিকে বেশ মজা লাগছে যা ইচ্ছা করছে না বাড়িতে যেতে মনে হচ্ছে এখানে দিয়ে থেকে যাই এগুলো সব সিমেন্টের উপর টাইলস ভাঙা দিয়ে করা কুচি 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 তাও বেশ মজা লাগছে দেখতে ফটো তোলা তুলি চলছে এখানেতে ওর ফটো তুলছে ওর ফটো তুলছে তা তোকে তুলে দেবো ফটো তুই আর আমি হ্যাঁ তুই আমাকে তুলে দেবি আমি তোকে তুলে দেবো তোরা তো আসছিস দুজনের জন্য জোড়া জোড়া করে নিয়েছিস আবার আমি কি করবো দাদা সেলফি তুলি আই সবুজের মধ্যে কি সুন্দর লাগছে রে দেখতে আরে সবুজ খানার মধ্যে ফটো খানা বেশ ভালো আসছে তো ও ভিডিও অন করা আছে এতক্ষণ সবারই ফটো মটো তোলা হলো সবারই চুল খোলা চুল টুল খুলে সব স্টাইল মারছিলাম আর এইদিকে ছুরিদার এখন ওই যে গাছের পাতা নিয়ে কীভাবে কীভাবে ফটো তুলছে আমি পিঙ্কি দিকে ফটো তুলে দিলাম পিঙ্কি দিদি আমাকে ফটো তুলে দিল শাবনীকে বললো শাবনী ফটো তুলবি শাবনী বললো না 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 আমি আর ফটো তুলবো না জোড়া মিষ্টি পড়তে লেগেছে আর আমরা মন্দিরে যাব মন্দিরের ভিতরে দাঁড়াবো বৃষ্টি বৃষ্টি না থামলে কী করে একে এত কাদা রাস্তাতে তারপরে বৃষ্টি পড়ে তো আরও বেশি কাদা হয়ে যাবে কী করে বাড়ি যাবো কে জানে এখানে বস এখানে বস মন্দিরে একটু বস ওটাই তো বলছি যে একে অত কাদা ছিল এবার বৃষ্টি পড়ছে তো কী করে বাড়ি যাবো কে জানে দেখি যে অনির্বাণকে মাসগুলো দুতলা হয়েছে রে এটা হলো এখানকার প্রাইমারি স্কুল এটা পিসিদেরই জায়গা ছিল সেই পিসিরা মানে কি বলে দান করেছে জায়গাটা দান করেছে দিয়ে এখানটাতে স্কুলটা হয়েছে আমরা এখন প্রসাদ খাচ্ছি বাবা শ্রাবণের ঢেকুর উঠে গেল প্রসাদ খেয়ে আমাকে দাদুটা বলছে কটা লুচি দেবো আমি যটা ইচ্ছা দাও যা দেবো তাই খেয়ে নিবো পাঁচটা ছটা লুচি চাপি দিচ্ছে হাতে আমি ভাবলাম আমাকেও দাও যা দিবা তারপরে আমি তোমাকে দিব বলে ভাবলাম কিন্তু আমি আমাকে দুটো দিয়েছে দুটো বড়া দিয়েছে আমি দুটো দিদিকে দিই এদের সবাইকে একটা দুটো করে দিয়েছে আমাকে পাঁচটা আমার লজ্জা লাগতো আমি বলে জটা দিবার কথা আমি বলেছি তো এই কথাটা খুব মনে লেগেছে যে আমাকে অনেকগুলো লুচি দিয়ে দিয়েছে একসাথে
লুচি দুটো তলার বড়া কাটে দেশে ওকে একটা করে দিয়েছে আমরা একটা করে চেয়েছি লজ্জায় আর আমার ফিগার দেখে আমাকে দুটো দিয়েছে চলো কথাটা খুব মনে লেগেছে আমার আমি বলেছি না ছোট দেবো দাও সব খেলিব ওরকম করে দেখো বলে না আসলে মুখের সামনে আমি বলেছি খুব ভালো লেগেছে ওটা ওই যে যে সত্যবাদী ওই জিনিসটাই ভালো দেবার পাঁচটা দিল আর দুটো তালের বড়া আর এদেরকে সব একটা করে দিয়েছে একটা তালের বড়া দিয়েছে যাই হোক এবার বাড়ি যাবো না আছে বাড়িতে কত মানি প্ল্যান্ট এখানে পুরো ভর্তি মানি প্ল্যান্ট ধপাস করে পড়ি না যায় এত স্লিপ হয়ে গেছে বৃষ্টিতে রাস্তাটা সেই আঠা আঠা কাদা যেগুলো হয় না আমার সেই ওই ওরকম আঠা আঠা কাদা দিয়ে পা দিচ্ছে আর স্লিপ কাটছে এইখানটাতে কপোত কপুতিরা সেলিব্রেশন করলো আমরা এই জায়গাটায় আসলে একটু দেখতে পেতাম একটু কেক পেতাম তাত্রী করে আসছিলাম এজন্য এই পুকুরটাতে এখানটাতে বসে বসে একটু আগে সেলিব্রেশন হচ্ছিল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দুজন এসে সেলিব্রেশন করলো আমরা তাত্রী করে আসছিলাম যে যাবো হাততালি দেবো হ্যাপি বার্থডে বলবো হয়তো দু পিস কেক আমাদেরকেও দেবে কিন্তু আমরা আসার আগে পালিয়ে গেছে তা আমাদের হ্যাপি বার্থডে বলা হলো না কেকও দিল না জুতোটাই কাদা পায়ে পড়বো কি করে না জুতো হাতে নিতে হবে জুতো পরা হবে না জুতো পরলে স্লিপ কেটে পড়বি গ্যারান্টি এখান থেকে নিবি আবার দেখে আবার এখানে আসবে কি অবস্থা সবাই তাড়াতাড়ি চল বৃষ্টি পড়লে একদম পুরো মাঠে মারা যাবে আমাদের কপাল এত খারাপ অন্যদিন একবেলা রোদ থাকে একবেলা বৃষ্টি হয় ঠিক সেই রকম ভাবে আমরা ভাবলাম যে তাহলে এই বেলাটা রোদ থাকবে সন্ধ্যাবেলাতে রোজ বৃষ্টি হচ্ছে তাহলে দিনের দিনে গিয়ে যাবো গিয়ে চলে আসবো তা এত বৃষ্টি পড়ছে আমরা মাঝ রাস্তাতে এসে আটকে গেলাম ছি রাস্তা দেখাচ্ছি কোথায় দাঁড়িয়ে আছি দেখাচ্ছি ওয়েট এই যে এই রাস্তা ঠিক এই রাস্তার মাঝখানে আমরা আটকে গিয়েছি এইদিকে বাঁশঝাড় বাঁশঝাড়ের ছায়াতে একটুখানি দাঁড়িয়েছি জলটা কম পড়ছে আর এত জোরে জোরে বৃষ্টি পড়ছে অন্যদিন পড়ে না ঠিক মন্দির থেকে যখন বেরোলাম তখন এতটা বৃষ্টি পড়ছিল না এসে হাফড়া রাস্তা এসেছি আর জোরে বৃষ্টি পড়তে লাগলো আমরা এখন কোথাও দাঁড়ানো জায়গা পেলাম না শেষমেশ এই বাঁশঝাড়ের নিচে একটুখানি দাঁড়ালাম তাতে বৃষ্টির যে এই জলের ঝাপড়া একটুখানি কম আছে কী করবো এখন মানে গোটা রাস্তা এমনিতেই পিছল ছিল আসার সময়তে যাওয়ার সময়তে আরও বেশি পিছল হয়ে যাবে ছাতা ছাতা দেখি শাবনি ছাতা কচুর পাতা মাথায় দিয়েছে শাবনি কী অবস্থা মানে হাঁটছি আর হার্টবিট বাড়ছে সেই দিয়ে সে বুক দুক 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 করে যাচ্ছে বলছে এই উল্টালাম এই উল্টালাম যাক ফোনটা এখন ঢোকায় ফোনটা তো জল পড়লে সব শেষ হয়ে যাবে আমার একটু দাঁড়া একটু দাঁড়া একটু দাঁড়া একটু দাঁড়া না সাবনের হাতে এভাবে ধর না উঠ আরে এই পাজরটা এমন জায়গা করে দে এমন জায়গা করে দে আগুন দেখ ওখানে আরেকজন যে কি তুলবে সেই কন্ডিশনে তো নাই এমন অবস্থা ওই দিকে
জুড়ে ঘন্টা নিয়ে তো জুড়ে হাতে পায়ে গুলো কন্ট্রোল নাই ছি দুপুরবেলায় ওই সুন্দর বিখ্যাত রাস্তা দিয়ে আস্তে আস্তে মানে পাটাকে কি হচ্ছিল হাঁটছিলাম তো ঠিক এরকম রকম করে পায়ের আঙুলগুলোকে চেপে চেপে হাঁটছিলাম তো পায়ে যেটা হয় না মানে কি বলে হাঁটুর নিচে যে পোর্শনটা পুরো ব্যথা হয়ে গেছিল তো দুপুরবেলা সেরকম আর কিছু ভিডিও টিডিও করিনি আর দুপুরবেলা ওই কাদা রাস্তা দিয়ে এসে আর কারোর এনার্জিও ছিল না তো সবাই স্নান টান করে খেয়ে দিয়ে একটুখানি শুয়েছিলাম এখন 5:30 বাজে মোটামুটি 5টার দিকে উঠেছি উঠে পিঙ্কি দিদি বলছে কি জলখাবারে কি একটা কিসের কাটলেট বানাবে চাউমিনের কাটলেট বা কিছু বানাবে তো নতুন শুনলাম নামটা দেখি যদি পারি তো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দেবো এখন রান্নাঘরে যাওয়া যাক এইদিকে আমাদের দিদি কি করছে চাউমিনের কাটলেট আমি বাপের জন্মগ্রহণের নাম শুনিনি তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিই তোমরা হয়তো শুনতে পারো কারণ তোমরা বড় লোক এরাও বড় লোক আমরা গরিব কোনোদিন নাম শুনিনি এখানে তো চাউমিনটা সেদ্ধ করে রাখা হয়েছে এদিকে লঙ্কা কাটছে লঙ্কার কালারটা বেশ সুন্দর লাল লাল এদিকে দুটো ডিম টুলি পেরে রেখেছে এখানে চাউমিনটা সেদ্ধ করা হয়েছে এরপর ডিম দুটো ডিম দেবো এর মধ্যে চাট মশলা এই এক চামচ মতো দিলেই হবে বেশি দিলেও তেতো হয়ে যায় হ্যাঁ একটু লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে ডিম মশলা টশলা দিয়ে পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি আর লঙ্কা কুচি রসুন কুচিটা খুব অল্প এক থেকে দুটো কোয়া দিয়ে কুচি নিতে হবে বেশি না দেওয়াই ভালো গন্ধটা গন্ধ হবে ঠিক আছে কিন্তু রসুনটা খুব একটা বেশি না এবার একটু কর্নফ্লাওয়ার দেবো এতে 3 চামচ মতো দিলেই হয়ে যাবে মাখিনি এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে ক্যাস্টর নিতে তুলে জলটা দিয়ে দেবে এটা পকোড়া বা কাটলেটের শেপে গোল টাইপের যদি হয় তেলে দিলে মানে যাতে শেপে আসে শেপ করলে যাতে শেপটা থাকে শেপ বলতে এর পকোড়া যেমন করে সেরকম শেপেই হবে কিন্তু মানে তেলে দিলে না ছাড়ে সেরকম সে ওই পকোড়া ভাজার মতো করে ভাজতে হবে নাকি কড়াই তেল দিয়ে দিচ্ছে ও তেলটাকে গরম করতে হবে তেল তেতে এসেছে ভালো করে তেলটাকে তাপিয়ে নিতে হবে তারপরে গরম করে দিতে হবে যদি তেলে দেওয়ার পর যদি ছেড়ে যায় তাহলে একটু কম সাবান দিয়ে আর একটু টাইট করে নিতে হবে গোল গোল করে পাখি পাখি দেখছি ঠিক কাটলেট মানে চাউমিনের পকোড়া একরকম তাই না তা কাটলেট না পকোড়া চাউমিনের পকোড়া একটু হিট কমিয়ে ভাজতে হবে এটা বেশি হিটে দিলে মানে উপরে চাউমিন গুলো পুড়ে যাবে ভিতরটা তখন ভালো হবে না মানে একটা দিক ভালোভাবে হবে তারপর উল্টাতে হবে তাই তো কিন্তু ভাজতে হবে ভালো করে হিটটা কমিয়ে ফুল হিটে দিলে পরে পুড়ে যাবে বাবা ধানটা কি ভাজবে এভাবে করে উল্টে দিতে হবে এর থেকেও ছোট করবো মনে করলো ছোট করা যাবে বড় করবো মনে করলো বড় করা যাবে এরকম ভাবে করবে তুমি আছিস কেন লজ্জা পাচ্ছিস কেন কামড়ে চাও না এরকম লাল লাল করে ভেজে নিবেন
ভেজে নিয়ে এরকম করে একটা বাটিতে তুলে নেবেন। বাটিতে না তুলে কি মানুষ মুখের মধ্যে তুলবে নাকি? তো এই হলো চাউমিনের পকোড়া, তোমরা সবাই বাড়িতে ট্রাই করে জানিও কেমন হয়েছে কিনা। আর এই হলো আমাদের সন্ধ্যের জলখাবার, চাটা বানিয়েছে টুলি আর পকোড়াটা বানিয়েছে পিঙ্কি দিদি। এবার আমরা সবাই পিঙ্কি দিদির বানানো চাউমিনের পকোড়া খাবো, খেয়ে কি বলে রিভিউ দেব যে কেমন হয়েছে। সবাই টেস্ট তো এখন আমরা একটুখানি গল্প টল্প করবো, তারপরে ঘুমাবো। তার বেকার বেশি ভিডিওটাকে বড় করছি না। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও, সব করে দিও। হ্যাঁ সব করে দিও, ঠিক আছে, টাটা, গুড নাইট।